কে সরালো? আমি কিছু টেরই পেলাম না। একটু আমি ফোনটা নিয়ে ওইদিকে গেছি, তার মধ্যেই পাজির পাঝারাটা ঝুড়িটা সরিয়ে ফেললো। আহ, একটু হলেই ওকে আমি ধরতে পারতাম। আর ভূতনাথটারও খেয়ে দে কাজ নেই, মেয়ের শোকে উনি তার ঘরে এসে নাকি কান্না জুড়ে বসলেন, আর তাই দেখে বাড়ির বাড়ির সবাই তো এই ঘরে ঢুকেছিল, তার মানে বাড়িরই কেউ ঝুড়িটা সরিয়েছে। না, আমাকে তাকে ধরতেই হবে, আর এক্ষুনি চিনিকে ফোন করে পুরো ব্যাপারটা জানাতে হবে। মাথা খারাপ নাকি? করা ওষুধ গেছে, শরীর উইক, আজকে রাতটা তোমাকে এখানে রেস্ট নিতেই হবে। না ছোট মালিক, আমি এখানে থাকবো না, আমার একদম ভালো লাগছে না, আমি বাড়ি যাব। কেন ভালো লাগছে না কেন শুনি? বাবার কথা আপনি একবারও ভেবেছেন? জানতে পারলে কি কাণ্ডটাই না করবে। বুঝেছি বুঝেছি, আমি এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি, তাহলেই সবাই নিশ্চিন্ত হয়ে যাবে। না চটকা, বাড়িতে তুমি এখন কিচ্ছু জানাবে না। কেন বলতো? তাহলে এসবের পেছনে যে আছে সে সাবধান হয়ে যাবে। জমিলা মাসি ফোনে কি বলল ওই ঝুড়ির কথা? তাহলে আগে ঝুড়ির রহস্য ফাঁস করতে হবে। এই শোন, আমাকে দেখতে বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে আমি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। তোর উপর দিয়ে এত ঝড়ঝাপটা বয়ে গেল, তোর জন্য আমাদেরই একেবারে, আর তুই এখন যাবি ঝুড়ির রহস্য ভেদ করতে? রাত তো কেটেই এসেছে, একেবারে সকালেই আমরা যাব। এই অবস্থায় একদম নাড়াচাড়া নয়, ফুল রেস্ট। দুর্বল শরীরে চললেন গোয়েন্দা হতে। আচ্ছা, আপনি কি আমাকে খুব দুর্বল ভাবেন নাকি? আমার মনের জোর কতটা আপনি জানেন না? জানি, কিন্তু তাতে কি? না আটকাবেন না, আমরা যদি দেরি করি তাহলে প্রকৃতির প্রমাণ লোপাট হয়ে যাবে। কিন্তু বললাম তো, শারীরিক দুর্বলতা আমার কিচ্ছু করতে পারবে না, আমি একদম ঠিক আছি। তাছাড়া আপনি তো আছেন আমার সঙ্গে, কিছু হলে আমাকে ওষুধ দিয়ে সারিয়ে দেবেন, কেমন? বুঝো, তোমার সঙ্গে না কেউ চুক্তি দিতে পারবে না। ছোট মালিক, তাছাড়া আরেকজনকেও ধরতে হবে। আরেকজন? আর কে আছে? অপলা ম্যাডাম, আমি নিশ্চিত ছোটকা, মায়ের অনুপস্থিতিতে অপলা ম্যাডাম ওই আলতা সিঁদুর লোপাট করার চেষ্টা করবে, আর সেটা তো আমাদেরকে আটকাতে হবে। অসম্ভব, আমি ওই আলতা সিঁদুর এমন জায়গায় লুকিয়েছি অপলা সারা রাত খুঁজলেও খুঁজে পাবে না। হ্যাঁ, আমিও তো চিনির মা নাকি, দুষ্টু বুদ্ধি আমারও আছে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ডিজনি প্লাস হটস্টারে।